হ্যালো ফ্রেন্ডস, এখন আপনাদের সঙ্গে একটা এক্সচেঞ্জ অফার শেয়ার করবো। আর এক্সচেঞ্জ অফারে যদি আপনি জয়েন করেন তাহলে আপনাকে ইনস্ট্যান্ট $100 সমপরিমাণ বিটকয়েন দেওয়া হবে। আর এক্সচেঞ্জ অফারগুলো কিন্তু আমাদেরকে 100% পেমেন্ট করে, তাই কেউ এক্সচেঞ্জ অফারগুলো মিস করবেন না। আর আমি কিন্তু এটা অলরেডি রিসিভ করছি। এখানে যদি আপনি আমার ব্যালেন্স দেখেন তাহলে দিতে পারছেন 12,011 আছে, যেটা সমপরিমাণ দেখাচ্ছে আমি কিছু রেফার করছি বলে আমার এখানটায় একটু আর্নিং বেশি হয়েছে। আপনি যদি জয়েন করেন তাহলে আপনার মিনিমাম $100 প্রফিট হবে, এবং এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আমি অলরেডি পেমেন্ট প্রুফ দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে যদি আমি যাই তাহলে আমার যে পেমেন্ট আছে ওইটা কিন্তু আমি অলরেডি রিসিভ করছি। আর আপনাকে এখানটা মাস্ট বি KYC লাগবে, আপনি উইদাউট KYC কোনো প্রকার পেমেন্ট পাবেন না। তাই যদি আপনার KYC না থাকে তাহলে এই অফারটাকে স্কিপ করতে পারেন। আর KYC কিন্তু একদম ইজি, সিম্পল প্রসেস। আপনি জাস্ট আপনার একটা NID দেবেন, দেন আপনার একটা সেলফি দেবেন, জাস্ট কমপ্লিট। এই দুইটা দিলে আপনার NID কার্ডটা ভেরিফাই কমপ্লিট। এখন আপনি আপনার রিওয়ার্ডটা পাবেন। ওই রিওয়ার্ডের জন্য এই সাব ওয়ালেট যেটা, এইটা কিছু টাগ আছে, এইগুলো আমি ভিডিওতে সমস্ত কিছু দেখাবো। তাই মাস্ট বি ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আপনি যদি এই ভিডিওটা কোথায় স্কিপ করেন তাহলে কিন্তু আপনার বুঝতে প্রবলেম হবে। আর এই অফারটা চলবে কতদিন? এই অফারটা শুধু এই মাসের 31 তারিখে শেষ হয়, মানে মার্চ মাসের 31 তারিখে শেষ হবে। তাই যারা এখন পর্যন্ত KYC করে নেয় অথবা এখন পর্যন্ত অ্যাকাউন্ট খুলে নেয়, তারা আজকে এই ভিডিওটা দেখার পর মাস্ট বি একটা অ্যাকাউন্ট খুলে KYC করে নেবেন। KYC করলে আপনার রিওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন। তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সর্বপ্রথম দেখাবো। তার আগে আপনাদের একটা কথা বলে নেই ভাই, যারা এখন আমাদের টেলিগ্রামটা জয়েন করেন নাই তারা মাস্ট বি টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন। এখন কথা হচ্ছে কেন আমি আপনাকে টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে বললাম, তার কারণ যে সকল ইনস্ট্যান্ট উইথড্রল এবং এক্সচেঞ্জ অফারগুলো আসে ওইগুলো কিছুক্ষণ পর কিন্তু ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে গেলে সার্ভার ডাউন থেকে অনেকে অ্যাকাউন্ট করতে পারে না। আর যদি আমাদের টেলিগ্রামে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আমি সবার আগে অফারটা শেয়ার করার চেষ্টা করি, এবং আপনি সবার আগে অ্যাকাউন্ট খুলতে পারেন সার্ভার ডাউনের আগে। তাই মাস্ট বি টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন। আর সব থেকে বেশি প্রফিট কিন্তু আমাদের টেলিগ্রাম থেকেই হয়ে থাকে। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন 2.7K মেম্বার হয়ে গেছে। অনেক কথাই বলে ফেলছি আপনাদের কাছে। আমার জাস্ট আর একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। এতে করে আমরা যে সকল অফারগুলো শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনি যদি আমার ইউটিউব টাইপের ঘুরে আসেন তাহলে দেখবেন আমি অসংখ্য ওয়ালেট এবং এক্সচেঞ্জ অফারগুলো শেয়ার করছি, যেগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণে প্রফিট হচ্ছে। তাই মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আর সমস্ত অফারের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশনে থাকবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তো এই অফারটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনার আজকের অফার নাম লিঙ্কে ক্লিক করে এই পোস্টে চলে যান। পোস্টে আসার পর সর্বপ্রথম এখানটা যে সাইন আপ বাটন দিতে পারছেন, সাইন আপ বাটনের উপর প্রেস করবেন। প্রেস করে একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন। আর এখনও বলতেছে এইখানটা কিন্তু মাস্ট বি আপনাকে KYC লাগবে। যদি আপনার KYC না থাকে তাহলে আপনার বাবা মা যে কারো KYC দিয়ে করে নিন। এখন তাদের যে রেজিস্ট্রেশন পেজ আছে ওই পেজটা ওপেন হবে। এই পেজে সর্বপ্রথম আপনি একটা আপনার যে ইউজার নেম আছে ওইটা দেবেন, দেন আপনার একটা ভ্যালিড ইমেল দেবেন, দেন পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন। আর রেফার কোড যেটা সেটা অটোমেটিক্যালি শো করা থাকবে, যদি শো না করে তাহলে আমাদের টেলিগ্রাম থেকে এসে নিয়ে দেবেন। আর এইখানটা যে টিকমার্কের একটা অপশান দেখতে পাচ্ছেন, সিম্পলি টিকমার্কের উপর ট্যাপ করবেন। ট্যাপ করে রেজিস্টার ক্লিক করলে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, ওই কোডটা দিয়ে আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন। যখন আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনি সিম্পলি আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন এই ব্রাউজারে। আর তাদের অ্যাপটা যেটা আছে ওইটা কিন্তু অতি শীঘ্রই লঞ্চ হবে। আবারও বলতেছি এইখানে আপনার KYC ছাড়া পেমেন্ট পাবেন না। যদি আপনার বাবা মা ভাই বোন যে কারো NID দিয়ে করেন তাহলেও হবে, শুধুমাত্র ইউজার নেম এবং নামগুলো ঠিকভাবে দেবেন। যখন আপনার লগ ইন কমপ্লিট হয়ে যাবে তখন এইখানটা দেখতে পাচ্ছেন একটা 3-ডট বাটন আছে, যদিও বা প্লাগ আছে এটা দেখানো যায়। তো সিম্পলি এইখানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করে 3-ডট বাটনে ট্যাপ করে যে আপনার যে ড্যাশবোর্ড আছে আপনি ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন। আর আপনি আপনার যে ব্যালেন্সটা আছে ওইটা ক্লেম করার জন্য আপনাকে অবশ্যই KYC ভেরিফাই করা লাগবে। আমার দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাই আছে এবং KYC ভেরিফাই আছে। তো আমার সমস্ত কিছু এইখানটা শো করতেছে। এখন আপনার কাজ কী? আপনার KYC করার জন্য সিম্পলি এইখানটা যে 3 ট্যাপটা আছে এই ট্যাপটাকে ওপেন করবেন। এখানে দেখেন এইখানে একটা ছোটো করে একটা বাটন দেওয়া আছে, এই বাটনটা ক্লিক করুন। ক্লিক করে এইখানে যে দেখতে পাচ্ছেন প্রোফাইলের উপর চলে আসবেন। প্রোফাইলের উপর পার্সোনালের উপর চলে আসবেন। চলে এসে আপনার ইউজার নেম সব কিছু সঠিকভাবে দিয়ে নেবেন। দেন সর্বপ্রথম আপনার যে ইউজার নেম আছে ওইটা দেবেন, তারপর ইন্ডিকেটর ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, আপনার অ্যাড্রেস দেবেন, অ্যাগেন আপনাকে অ্যাড্রেস দিতে বলবে। দেন আপনি আপনার যেই এই কান্ট্রি কোড, আপনার যে জেলাটা আছে ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার ডিস্ট্রিক্ট দেবেন। দেন আপনি এই যে ইয়াটা, আপনার যে পোস্টাল কোড আছে এইটা অবশ্যই, আমাদের বাংলাদেশি পোস্টাল কোড কিন্তু 4 ডিজিটের, আপনাকে এটা 5 ডিজিট থেকে 6 ডিজিট দিতে হবে। তো আপনার যদি 5250 হয়ে থাকে, আমার 5250, তো আপনার 5250-এর পর আপনি এক্সট্রা একটা শূন্য লাগাই দেবেন, মানে আপনার পোস্টাল কোডের পর আপনি আরও একটা এক্সট্রা শূন্য লাগাই দেবেন। দেন আপনি এখান থেকে আপনার যে কান্ট্রিটা আছে ওইটা সিলেক্ট করবেন, বাংলাদেশ। দেন আপনার ডেট অফ বার্থ দেবেন, আপনার বছর কত বছর হচ্ছে, এনআইডি কার্ড অনুযায়ী ওইটা দেবেন। আর যদি মেল হয়ে থাকেন তাহলে মেল দেবেন, আর ফিমেল হলে ফিমেল দেবেন। দেন আপনার ইমেলটা দেবেন,
ইমেল দিয়ে যদি আপনি এখানটা সাবমিটের উপর ট্যাপ করেন, এখানে দেখবেন সাবমিট, এই সাবমিটের উপর ট্যাপ করে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। দেন এখন আসি আপনার যে সেকেন্ড কাজ, অ্যাগেন আপনি এইটার উপর ট্যাপ করবেন, সেকেন্ড বাটন, দেন অ্যাগেন প্রোফাইল, প্রোফাইলের উপর ট্যাপ করে এখানটা কেওয়াইসির অপশান দিতে পারছেন, এই যে সিম্পলি এখানে কেওয়াইসি একটা ছোট্ট বাটন দেওয়া আছে, এই কেওয়াইসির উপর ট্যাপ করবেন। আমার অলরেডি কেওয়াইসি কমপ্লিট করা আছে, তাই আমার এইখানটা শো করতেছে না। তো আপনাকে এইখানে আপনার আর একটা আইডি কার্ড ফার্স্ট পেজ দিতে, ফার্স্ট পেজ দিতে বলবে, আপনার সেকেন্ড পেজ দিতে বলবে, আর দেন আপনাকে আইডি হোল্ডিং করে একটা পিকচার দিতে বলবে, মানে আপনার আইডিটা এক হাতে নেবেন আর এক হাতে সেলফি দিবেন, সাদা কাগজে কোনো কিছু লেখা লাগবে না। দেন আপনি আপলোড করবেন, আপলোড করা শেষ হয়ে গেলে দেখবেন যে এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনার আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই হয়ে গেছে, তখন এইখানটা কেওয়াইসি ভেরিফাইড দেখাবে। এখন কেওয়াইসি ভেরিফাইড পর আপনার কাছে এই যে টু এফটা এনাবল দেখতে পাচ্ছেন, এখানটা আমার কিন্তু ক্রস দেওয়া আছে আর এইগুলো কিন্তু টিকমার্ক দেওয়া আছে, তার মানে তো আপনার আমরা সুবিধার্থে আমাদের যে টু এফটা আছে ওইটাও এনাবল করে নেবো। তো যখন আপনার কেওয়াইসি হয়ে যাবে আপনি রিওয়ার্ডটা ক্লেম করুন কীভাবে, ক্লেমের জন্য অ্যাগেন যে থ্রি ডট বাটন, এই থ্রি ডটের উপরে ট্যাপ করবেন, ট্যাপ করে এখানটা ওয়ালেট সেকশন দেখতে পাচ্ছেন, এই ওয়ালেটের উপর ট্যাপ করবেন, ট্যাপ করে সাফ ওয়ালেট দেখতে পাচ্ছেন, এখানটা সাব ওয়ালেট লিখে দেওয়া আছে, এখানটা সাব ওয়ালেট, এই সাব ওয়ালেটের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার এখান থেকে কিছু টাস্ক পূরণ করা লাগবে, সর্বপ্রথম টাস্ক তারা দিয়েছে আপনার কেওয়াইসি, তো আপনি তো কেওয়াইসি কমপ্লিট করে নিয়েছেন, এখন তাদের যে ফলো অন সোশ্যাল মিডিয়া, তো আপনি সর্বপ্রথম তাদের যে টুইটার পেজটা আছে ওইটা ফলো দেবেন, টেলিগ্রামে জয়েন করবেন, দেন আপনার ডিটেলসটা সাবমিট করবেন, সাবমিট করে রিভিউ দেবেন, রিভিউ যখন কমপ্লিট হয়ে যাবে আপনার এখানটায় রিওয়ার্ড লেখাতে টিকমার্ক চলে আসবে। দু থেকে এক ঘন্টার মধ্যে যখন আপনার রিওয়ার্ড লেখাতে টিকমার্ক আসবে তখন আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন। তাছাড়া যদি আপনি কেওয়াইসি কমপ্লিট করেন শুধু, তাহলে কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না এইখানে, তখন আপনার ওয়ালেটে মেইন ওয়ালেট যেটা আছে ব্যালেন্সটা দেখার জন্য মেইন ওয়ালেটে আসবেন, তখন এইখানটা কিন্তু আপনার জিরো জিরো শো করবে। তো আপনি যদি ওই টাস্কগুলো কমপ্লিট না করেন এখানে আপনার জিরো জিরো শো করবে, টাস্ক করার বিনিময়ে আপনাকে $100 তাদের যে টোকেনটা আছে ইন্ডিকয়েন ওই কয়েনটা দেওয়া হবে, $1000 টোকেন, তারা $1000 টোকেনের ভ্যালু দেওয়া আছে $100। তো এইটা যদি আপনার লিস্টিংয়ের পর $50 হয় তারপরে হিউজ পরিমাণ প্রফিট হবে, মনে করেন তাদের কয়েনটা এইখানে লিস্ট হলো, এইখানে তারা আমরা আমরা কিন্তু তাদের কয়েনটা সেল দিয়ে আমরা যে টিআরএস হোক ইউএসডিটি হোক এটাকে উইথড্র করে নিতে পারবো, আর তখন সেল প্রাইসের পর যদি আমাদের টোকেনটা $50 হয় তারপরে কিন্তু হিউজ প্রফিট হবে, তার কারণ এইটা আমাদেরকে এই শুধুমাত্র এয়ারড্রপে জয়নিংয়ের জন্য দিচ্ছে, আর একটা এয়ারড্রপ থেকে $50 পেমেন্ট প্রুফ পাওয়া মানে কি বুঝতে পারছেন। তো এই কাজগুলো সম্পূর্ণ সবাই করে রাখবেন, যখন এটা উইথড্রল আপডেট হবে তখন কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওই চ্যানেলটা জানিয়ে দেবো, তাই মাস্ট বি টেলিগ্রাম অ্যাক্টিভ থাকবেন। এখন দেখা আপনি রেফার করবেন কীভাবে, রেফারের জন্য আপনি সিম্পলি আবারও যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এইখানটায় থ্রি ডট দেওয়া থাকবে, আপনি থ্রি ডটে ট্যাপ করবেন, ট্যাপ করে এইখানটায় দেখতে পাচ্ছেন রেফারাল নামে একটা অপশান আছে, আপনি রেফারের উপর ট্যাপ করবেন। তো আপনি তো এই লিঙ্কটা কপি করে আপনি আপনার যে বন্ধুবান্ধব আছে ওদের মাঝে শেয়ার করবেন, তারা যখন অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্ট খুলে যখন কেওয়াইসিটা কমপ্লিট করবে তখন আপনাকে দেবে ৫০ ইন্ডিকয়েন, আর তারা যখন সোশ্যাল ব্যালেন্সটা কমপ্লিট করবে তখন দেবে আপনাকে এক্সট্রা ৫০০ ইন্ডিকয়েন। তো এই কাজগুলো সকলেই করে রাখেন, যদি পারেন তো রেফার করেন, আর চাইলে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনার ফোনে যদি দু তিনটা ব্রাউজার থাকে তাহলে ওই ব্রাউজারগুলো দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারেন, ওইখান থেকে যা প্রফিট হবে সেটি কিন্তু আপনার যে মেইন ওয়ালেট আছে ওই ওয়ালেটে অ্যাড হবে, আর এটি কিন্তু 100% পেমেন্ট করবে ভাই, আমি আবার আপনাকে গ্যারান্টি সহকারে বলতেছি, তার কারণ আমরা এর আগে যে ওয়াজিরেক্সের একটা ছিল আপনার অফার ছিল, ওইখানে যারা জয়েন করেছে তারা কিন্তু হিউজ পরিমাণে প্রফিট করছে, ইভেন $200 মতো প্রফিট করছে, যেই প্রফিটটা তারা এখন পর্যন্ত আনলকে আছে, মানে এখনও তারা পেমেন্ট পাচ্ছে, বুঝতেই পারতেছেন এক্সচেঞ্জ অফারগুলো কী পরিমাণে প্রফিট দিয়ে থাকে। আর এই অফারে যখন উইথড্রল আপডেট আসবে এক মাস পরে তখন কিন্তু আমি সবার আগে টেলিগ্রামে জানিয়ে দেবো, তাই মাস্ট বি টেলিগ্রামটাকে পিন করে রাখবেন, কেউ টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে ভুলবেন না, টেলিগ্রামে সকল ধরনের অফার অ্যাডোবের আপডেটগুলো পাবেন, আর যারা ফুল ভিডিও কন্টিনিউ করেন তাদের সবাইকে আমার ধন্যবাদ, আর মাস্ট বি ভাই আবারও রিকোয়েস্ট করতেছি টেলিগ্রাম।